বন্ধুরা আপনার ব্যক্তিত্ব বা পার্সোনালিটি কেমন আপনার আত্মীয় বা প্রতিবেশী ও বন্ধু এদের এক একজনের পার্সোনালিটি বা ব্যক্তিত্ব এক এক রকম কেউ খুবই শান্ত ভদ্র কেউ বদমেজাজি বা কেউ হয়তো একগুয়ে এই যে বাংলায় আমরা বদমেজাজি একগুয়ে কথাগুলো বলছি সেগুলোই ইংরেজিতে বলতে গেলে কিভাবে বলবো সেটা নিয়েই আজকের ভিডিও আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটা আর অনুরোধ করব যে আপনারা পুরো ভিডিওটা দেখবেন আর ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার ও কমেন্টস করবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর আমি চাইবো যে আপনারা এটা পুরোটা দেখুন হয়তো আপনাদের কোনো কাজে দিতেই পারে এবং আপনারা অন্যের সম্বন্ধে বলতেও পারবেন তাহলে চলুন শুরু করছি দেখে নিই প্রথমটা হচ্ছে ব্লাস ব্লাস কথাটির অর্থ হচ্ছে মানুষের বা সাংসারিক বিষয়ে উদাসীন ব্যক্তি অর্থাৎ যারা কোনো মানুষের প্রতিও হোক বা সংসারে কি হচ্ছে সে সম্বন্ধে যারা উদাসীন থাকে কিছুই জানে না সেরকম ধরনের যদি মানুষ হয় তাদেরকে আমরা বলবো হচ্ছে ব্লাস এসি পরেরটা হচ্ছে ডগম্যাটিক ডগম্যাটিক কথাটির হচ্ছে এক গুয়ে এক কথায় হচ্ছে এক গুয়ে অর্থাৎ যারা আর কি কথা ও কাজে সমভাবে দৃঢ় যেটা বলবে সেটাই করবে তাই হচ্ছে সেটাকে বলছে হচ্ছে ইংরেজিতে ডগম্যাটিক বা এক গুয়ে পরেরটা ডিফিডেন্ট ডিফিডেন্ট কথাটি অর্থ হচ্ছে আত্মবিশ্বাসহীন অর্থাৎ নিজের উপরে যাদের বিশ্বাস না থাকে তাদেরকে বলবে হচ্ছে অনেকে আছে যে ভয় পায় কোনো পরীক্ষা দিতে যাচ্ছে বা কোনো কাজে যাচ্ছে তারা নিজেদের উপরে একটা বিশ্বাস থাকে না হয়তো সেটা সেই পরীক্ষাটা সে ভালোই দেবে কিন্তু তার নিজের উপরে বিশ্বাসটা নেই সেটাকে বলছে আত্মবিশ্বাসহীন তাহলে ইংরেজিতে হচ্ছে ডিফিডেন্ট ডিফিডেন্ট কথাটির হচ্ছে অর্থ হচ্ছে আত্মবিশ্বাসহীন ব্যক্তি পরেরটা হচ্ছে গ্রিগেরিয়াস গ্রিগেরিয়াস কথাটির অর্থ হচ্ছে সঙ্গপ্রিয় অর্থাৎ যে পোতের সাথে মিশতে পারে আর কি লোকের সাথে যারা মিশতে পারে তাদেরকে বলা হচ্ছে সঙ্গপ্রিয় বাংলায় ইংরেজিতে হচ্ছে গ্রিগেরিয়াস পরেরটা ইনহিবিটেড ইনহিবিটেড কথাটির এক কথা হচ্ছে দ্বিধাগ্রস্ত অর্থাৎ যিনি কিছু বলতে ভয় পান কোনো কিছু বলার আগে দ্বিধা বোধ করেন তাকেই বলে হচ্ছে দ্বিধাগ্রস্ত দ্বিধাগ্রস্ত আর ইংরেজিতে হচ্ছে ইনহিবিটেড পরেরটা হচ্ছে কুইক্সোটিক কুইকসটিক কথাটির অর্থ হচ্ছে অব্যবহারিক অর্থাৎ যারা সবার সাথে মিশতে পারে না ব্যবহারটা ঠিক নেই আর কি অব্যবহারিক যারা সবসময় সাধারণত কল্পনার জগতে অবস্থান করে এক কথায় হচ্ছে অব্যবহারিক আর পুরোটা বললে হচ্ছে কল্পনার জগতে অবস্থানরত ব্যক্তি কুইক্সোটিক এবার যদি আমরা একটা বলি কারো সম্বন্ধে যেমন যদি বলি সোমাস পার্সোনালিটি ইজ কুইক্সোটিক সোমা রাম শ্যাম যেরকমই বলতেই পারি অর্থাৎ সোমার ব্যক্তিত্ব হচ্ছে অব্যবহারিক সোমাস পার্সোনালিটি ইজ কুইকো টিক অর্থাৎ সোমার ব্যক্তিত্ব অব্যবহারিক এরকমভাবে আমরা কথাটা বলতে পারি পরটা হচ্ছে স্যাডিস্টিক স্যাডিস্টিক কথাটির অর্থ হচ্ছে যে ব্যক্তি অন্যের উপরে অত্যাচার করে আনন্দ পায় অর্থাৎ নিষ্ঠুর টাইপের আর কি যাদের যাদের স্বভাবটা এরকম হয় তাদেরকে বলা হচ্ছে স্যাডিস্টিক অর্থাৎ সে স্যাডিস্টিক সম্প স্যাডিস্টিক হচ্ছে তার ব্যক্তিত্ব বা তার ভঙ্গিমাটা মানে তাদের প্রকাশ হয় তাদের স্বভাবটা যে আর কি অন্যের উপরে অত্যাচার করে আনন্দ পায় তাদেরকে ইংরেজিতে বলছে হচ্ছে স্যাডিস্টিক হচ্ছে ট্রুকুলেন্ট ট্রুকুলেন্ট কথাটির অর্থ হচ্ছে হিংস্র ও বদমেজাজি ব্যক্তি ট্রুকুলেন্ট কথাটির অর্থ হচ্ছে হিংস্র ও বদমেজাজি ব্যক্তি এরকম ব্যক্তিত্ব সম্পূর্ণ লোকদের বলা হচ্ছে যারা একটু হিংস্র বা বদমেজাজি তাদেরকে বলা হচ্ছে হচ্ছে ট্রুকুলেন্ট যেমন একটা উদাহরণ যদি আমরা এটা দিয়ে বলি যে অশোক ইস ট্রুকুলেন্ট অর্থাৎ অশোক হিংস্র ও বদমেজাজি ব্যক্তি অশোক ইস ট্রুকুলেন্ট অশোক হিংস ও বদমেজাজি ব্যক্তি আর এটা হচ্ছে এক্সট্রো এক্সট্রোভার্ট অর্থাৎ নিজের বাইরের বস্তু বা ব্যক্তি সম্বন্ধে যিনি সচেতন এক্সট্রোভার্ট এক কথা হচ্ছে বহির্মুখী এক্সট্রোভার্ট কথাটির অর্থ হচ্ছে আসলে বহির্মুখী অর্থাৎ যে নিজের বাইরের বস্তু বা ব্যক্তি সম্বন্ধে সচেতন থাকেন যেমন যদি আমি বলি হি ইজ এক্সট্রোভার্ট অর্থাৎ সে হচ্ছে বহির্মুখী অর্থাৎ বাইরের সম্বন্ধে তার যথেষ্ট সচেতনতা আছে লাস্টেরটা হচ্ছে ইন্ট্রোভার্ট অর্থাৎ যে ব্যক্তি আত্মমগ্ন কারো সঙ্গে মিশতে ইচ্ছা করেন না অর্থাৎ এক কথা হচ্ছে অন্তর্মুখী যে নিজের মধ্যেই থাকেন নিজের বাইরে কিছু শুনতেও চান না কারো সঙ্গে মিশতেও চান না আমরা একইভাবে বলতে পারি হি ইজ ইন্ট্রোভার্ট সে অন্তর্মুখী এরকমভাবে আমরা বলতে পারি তাহলে আপনারা দেখলেন যদি ভালো লাগে প্লিজ লাইক ও শেয়ার করবেন ধন্যবাদ ভিডিওটি পুরো দেখার জন্য